আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও বান্দারা তোমাকে আমার পথে আসতে কোন জিনিসটা বাধা দেয় কোন জিনিসটা তোমাকে আমার পথে আসতে বাধা দেয় কোন বিষয়টা তোমাকে আমার পথে আসতে আটকায় দেয় ও বান্দা তোমাকে আমি কি দেই নাই তোমার জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থাপনা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলাম তবুও কোন জিনিসটা তোমাকে আমার পথ থেকে দূরে সরে নিয়ে যায় একটু নিজের কথা ভাবো না তোমাকে আমি কিভাবে সৃষ্টি করলাম কত চমৎকার করে তোমাকে আমি সৃষ্টি করলাম বান্দা অথচ তুমি আমাকে কিভাবে ভুলে যাও কিভাবে ভুলে যাও هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا ومنوش তুমি একবার ভাবো তো দেখি পৃথিবীর বুকে তোমার কোনো অস্তিত্ব ছিল নাকি কোনো অস্তিত্ব ছিল না কোনো নাম ছিল না কোনো যশ ছিল না কোনো খ্যাতি ছিল না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সব ব্যবস্থাপনা করে দিলাম ও মানুষ তুমি একবার ভাবো তো দেখি পৃথিবীতে যখন তোমার জন্ম হয় জন্ম হওয়ার পরে যখন তুমি বাচ্চা ছিলে ছোট বাচ্চা ছিলে তোমার যখন ক্ষুধা লাগত তোমার খাবার প্রয়োজন সেই কথাটাও তুমি বলতে পারতে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব ব্যবস্থাপনা করে দিলাম আর তুমি বান্দা আমার সাথে নাফরমানি করো কিভাবে নাফরমানি করো বান্দা একবার নিজের কথা চিন্তা করো তোমার কোনো যশ ছিল না নাম ছিল না কোনো খ্যাতি ছিল না এই পৃথিবীর বুকে আমি তোমাকে পরিচয় দিয়েছি নাম দিয়েছি যশ দিয়েছি খ্যাতি দিয়েছি তবুও কি তুমি আমার পথে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষের প্রতি তাকিয়ে থাকে মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে থাকে আমার অমুক বান্দাটা কখন আমার পথে ফিরে আসবে কখন আমার পথে ফিরে আসবে কখন আমার পথে ফিরে আসবে সারাটা দিন যায় আমাদের ভাবতে আগামীকাল থেকে আমরা সব করব রাত যায় আমাদের স্বপ্ন দেখতে স্বপ্ন দেখি আমরা বড় হয়েছি আমরা এটা হয়েছে সেটা হয়েছে বাড়ি কিনেছি গাড়ি কিনেছি সব করেছি কিন্তু আমাদের সেটার বাস্তবায়ন করা হয় না রাতের বেলা শুয়ে শুয়ে ভাবি আজকের দিন তো আমার খারাপ গেল অনেক খারাপই করে ফেলেছি আগামীকাল সকাল থেকে আমি ফজরের সালাত আদায় করব কিন্তু যখন ফজরের সময় হয়ে যায় আমাদের আরামের ঘুম আর ভাঙতে মন চায় না এমন প্রেক্ষাপট আমাদের আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই পৃথিবীর প্রেমে আমরা মাতাল হয়ে যাই পৃথিবীর জন্য আমরা মাতোয়ারা হয়ে যাই পৃথিবীর ভোগ বিলাসে আমরা মত্ত হয়ে যাই এটা লাগবে সেটা লাগবে কত কিছু লাগবে সব কিছুর পেছনে আমরা ছুটতে থাকি আর অগচরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই কবি বলছেন জো তু মেরা সব মেরা জো তু মেরা সব মেরা ফলক মেরা জমি মেরি আগার তু নেহি তো কই শাই নেহি মেরি কবি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি আমার হয়ে যাও তুমি যদি পৃথিবীর মানুষের হয়ে যাও ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারো আল্লাহর কসম পৃথিবীর বুকে তোমার যদি কোনো সম্পদ না থাকে তোমার যদি কোনো যশ খেতে কিছুই না থাকে আল্লাহর কসম তোমার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই এক আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার না হয় আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তুমি খুশি করতে না পারো আল্লাহ রাব্বুল আলামিনের যদি তুমি হতে না পারো শুনে রাখো পৃথিবীতে সব কিছু থাকলেও তোমার এক পয়সারও কোনো দাম নাই কিসের আশায় কিসের আশায় আমরা দুনিয়ার প্রেমে পাগল হয়ে যাই কিসের আশায় আমরা দুনিয়ার প্রেমে মাতোয়ারা হয়ে যাই কিসের আশায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই মানুষ প্রকাশ্যে যেন আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে মানুষ প্রকাশ্যে যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা তুমি নিজের কথাটা ভাবো তো তোমাকে আমি কোন দিক থেকে অশান্তিতে রেখেছি তোমার জীবনের জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থাপনা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে করে দিয়েছি কোন পথে তুমি চলবে কোন বিষয়টা তুমি তোমার জীবনে বাস্তবায়ন করবে
তোমার পরিবারে বাস্তবায়ন করবে, তোমার সমাজে বাস্তবায়ন করবে, তোমার রাষ্ট্রে বাস্তবায়ন করবে, সব ব্যবস্থাপনা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলাম, তারপরও কোন জিনিসটা তোমাকে আমার পথ থেকে বাধা দেয়, কোন জিনিসটা তোমাকে আমার পথে আসতে বাধা দেয়, কোন জিনিসটা তোমাকে আমার পথ থেকে ছিনিয়ে নিয়ে যায়, কোন জিনিসের কারণে তুমি আমার পথে আসো না, এই প্রশ্ন যদি আমরা করি উত্তর হচ্ছে আমি জানি না, ঠিক কিনা বলেন? উত্তর আমি জানি না। যদি বলা হয় এই কাজটা তুমি কেন করছো, এর উদ্দেশ্যটা কি, এর উদ্দেশ্যটা কি, এর লক্ষ্যটা কি, জানি না। যদি বলা হয় এই যে যুবক তুমি ঘন্টার পর ঘন্টা নিচের দিকে তাকিয়ে ফোনে গেমস খেলছো, ঘন্টার পর ঘন্টা খেলছো, এই যে সময় নষ্ট করছো, কি কারণে, কি উদ্দেশ্যে, এর ফলটা কি, লাভটা কি, বলবে আমি জানি না। যুবক তুমি সারাদিন ঘোরাফেরা করছো টোটো কোম্পানি হয়ে, এখানে যাচ্ছ সেখানে যাচ্ছ, এই ঘোরাফেরা করার কারণটা কি, তোমার লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি, বলবে আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকেও আমি মানি না, আমাকে মানতে হবে, সেই বিষয়টাও আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। এই দুনিয়াটা হচ্ছে বিষাক্ত সাপের মতো, বিষাক্ত সাপ যদি কোনো মানুষকে দংশন করে, কোনো মানুষকে কামড় দেয়, যদি ঠিক টাইমে চিকিৎসা না করা হয়, যদি ঠিক টাইমে চিকিৎসা না করা হয়, মানুষটা বিষের কারণে মারা যাবে। ঠিক মানুষরা দুনিয়ার প্রেমে যেভাবে পাগল হয়ে গেছে, দুনিয়ার কারণে যেভাবে মাতাল হয়ে গেছে, যদি আল্লাহর প্রতি ফিরে না আসে, আল্লাহর প্রতি যদি ফিরে না আসে, মানুষ পাগল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবীর বুক থেকে নাম নিশানা মুছে যাবে। ও মানুষ, এই পৃথিবীটা কি, এই পৃথিবীটা হচ্ছে ছলনাময় পৃথিবী ছাড়া আর কিছু নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর, এই পৃথিবী ছলনাময় পৃথিবী ছাড়া আর কিছু নয়, পৃথিবীর বুকে শুধুমাত্র ছলনা আর ছলনা, এই পৃথিবীর বুকে কেউ চিরস্থায়ী হয়ে থাকতে পারে না। তাকিয়ে দেখেন তো আমাদের পূর্বপুরুষরা এই পৃথিবীতে আছে নাকি, কেউ পৃথিবীর বুকে নাই। তাকিয়ে দেখেন তো পৃথিবীর বুকে কত ক্ষমতাধর ব্যক্তি ছিল, কত ক্ষমতাধর ব্যক্তি ছিল, তারা আজকে কোথায়, তাদের ক্ষমতাগুলো কোথায়, এত এত ক্ষমতাধর ব্যক্তি ছিল যাদের ইশারায়, একটা মাত্র ইশারায়, একটা মাত্র কথায় হাজার হাজার মানুষের কল্লাটা ঘাড় থেকে নেমে যেত, সেই মানুষগুলো আজকে কোথায়, তাদের অস্তিত্বগুলো কোথায়, সেই মানুষগুলোর ক্ষমতাগুলো কোথায়, লোকবলগুলো কোথায়, নাই, কোনো কিচ্ছু নাই। তাকিয়ে দেখেন তো যে সমস্ত সুন্দরী রমণীগুলো, যে সমস্ত সুন্দরী রমণীগুলো বাজার ঘাট মাতিয়ে রাখত, গ্রাম মাতিয়ে রাখত, দেশগুলো মাতিয়ে রাখত, পৃথিবী মাতিয়ে রাখত, আজকে সময়ের ব্যবধানে তাদের অস্তিত্ব কোথায়, কোনো অস্তিত্ব নাই, তাদের কোনো নাম নিশানা নাই, তাদের কবরেরও কোনো ঠিকানা নাই, কোথায় তাদের সৌন্দর্য, সেই সুন্দর দেহ সব কিছু মাটির সাথে মিশে গেছে, কিচ্ছু নাই। এই পৃথিবী কাউকে থাকতে দেবে না, এই পৃথিবীর বুকে কেউ থাকতে পারবে না, কখনোই নয়, কোনোদিনও নয়, কশিন কালে এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, সবাই চলে যাবে, পৃথিবী তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, যাও তুমি চলে যাও পৃথিবীর বুক থেকে, চলে যাও, কতদিন আর থাকবে, বয়স তো কম হলো না, বয়স তো কম হলো না, বয়স তো কম হলো না, কতদিন আর থাকবে। ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, তোমাকে আমার পথে আসতে কোন বিষয়টা বাধা দেয়, তুমি একবার ভাবো, কল্পনা করো, আমার পথে ফিরে আসো, সময় আছে, ফাফিরু ইলাল্লাহ, সময় আছে, এখনো ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো। সন্তানকে বোঝান, যুবক সন্তানকে বোঝান, তরুণ সন্তানকে বোঝান, মা বোনদের বোঝান, আজ যুব সমাজ, তরুণ সমাজ, মা বোনেরা বড় বেসামাল হয়ে গেছে, বড় বিহায়া হয়ে গেছে, বড় বেলাজ হয়ে গেছে, আজ যেন তারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, তারা যেন বলছে আল্লাহ আমি, যুবক বলছে আল্লাহ আমি আমার ফোনটাকে অশ্লীল কর্মকাণ্ডে ব্যবহার করব, পুরো জীবনটাকে তোমার বিরোধিতা করব, আমি আমার পুরো জীবনটাকে মন মতো শয়তানের পথে চলব, শয়তানের কথা অনুযায়ী জীবন পরিচালনা করব, তোমার যা মন চাই তুমি করতে পারো।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানী আদম আল্লা তাবুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন ও পৃথিবীর মানুষেরা তোমরা শয়তানের পথকে অনুসরণ করো না শয়তানের পথে চলো না শয়তানের কথা অনুযায়ী চলো না শয়তানের পথে নিজেদের জীবন পরিচালনা করো না তোমরা আল্লাহর পথে পরিচালিত হও আল্লাহর জীবন বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করো ও পৃথিবীর মানুষেরা শয়তানের পথকে অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউম মুবীন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কলেজার টুকরা মা বোনেরা তারা বড় বেসামাল হয়ে গেছে আল্লাহর সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে কিভাবে আজকে আমার মা বোনেরা বলছে আল্লাহ তুমি যত কথাই বলো না কেন যত বিধান নাজিল করো না কেন আমি বেপর্দাই চলবো আমি বিহায়াপনা করবো অশ্লীল কর্মকাণ্ডগুলো করবো নিজের দেহকে নিজের সৌন্দর্যকে বিশ্বের কাছে উন্মোচন করে দেব নিজের সব কিছু অনলাইনে উন্মোচন করে দেব তুমি যত বিধানই নাজিল করো না কেন যত কথাই তুমি বলো না কেন আমি কোনো কিছুই তোয়াক্কা করি না তোমার যা মন চাই তুমি করতে পারো তোমার যা মন চাই তুমি বাস্তবায়ন করো যা মন চাই যেমন মন চাই তুমি আজাব দাও যদি এই কথাই না বলতো যদি ইনডিরেক্টভাবে মানুষ এভাবেই না চলতো তাহলে এত রকম আজাব গজব এত রকম এত কিছু কিছুদিন আগে করোনা চলে গেল ভয়াবহ মহামারী করোনা চলে গেল এমন ভয়ঙ্কর সব কিছু বাস্তবায়ন হলো তবুও মানুষ কেন আল্লাহর পথে ফিরে আসে না এত বাস্তবায়ন এত কিছু ঝড় তুফান অনাবৃষ্টি অতিবৃষ্টি খরা অতি শীত এত কিছুর পরেও মানুষ ভয়ে আল্লাহর ভয়ে মাথাটা আল্লাহর দরবারে নত করে না তার মানে কি তার মানেটা হচ্ছে এই মানুষ প্রকাশ্যে না বললেও কাজে কর্মে বুঝিয়ে দিচ্ছে আল্লাহ তোমার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম তোমার বিধানগুলো আমি আমার জীবনে বাস্তবায়ন করবো না তোমার যা মন চাই করো ঠিক কিনা বলেন মানুষ এমন যুদ্ধ ঘোষণা করলো আচ্ছা বলেন তো দেখি এমন যুদ্ধ ঘোষণা করে মানুষকে আল্লাহর সাথে কুলাতে পারবে নাকি আল্লাহর সাথে কুলাতে পারবে না ওই যে শুরুতে বলছিলাম আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে তাকিয়ে থাকেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বের মানুষকে বড় ভালোবাসেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এত ভালোবাসেন এত চমৎকার করে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন একবার চিন্তা করে দেখেন তো পুরো বিশ্বে মানুষ ছাড়াও আরো সৃষ্টি আছে কি নাই অবশ্যই আছে সমস্ত সৃষ্টিগুলো কিভাবে খাবার খায় যদি গরুর দিকে তাকিয়ে দেখেন ছাগলের দিকে তাকিয়ে দেখেন গাধার দিকে তাকিয়ে দেখেন বাঘ সিংহের দিকে তাকিয়ে দেখেন তারা খাবারটা নিয়ে আসে মাথাটা খাবারের সামনে নত করে দিয়ে খাবার খায় আর একমাত্র মানুষ খাবারটা হাত দিয়ে তুলে নিয়ে মুখে তুলে নিয়ে তারপরে খায় এই ব্যবস্থাপনা করে দিলেন কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাপনা করে দিলেন তার কারণ একটাই মানুষ আল্লাহর কাছে বড় দামি আল্লাহ রাব্বুল আলামিন চান মানুষের এই মস্তকটা যেন একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হয়ে যায় কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হয় না আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পুরো বিশ্বের সকলের কাছে নত হয়ে যায় প্রশংসা করে সকলের কাছে নিজের সব কিছু উজাড় করে দেয় আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়